মাত্র দুটা দিনের পূর্বে ফেসবুকত দিয়া দিলীপ শর্মার এই পোস্টলৈ মন কৰক। তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ শর্মায় এই পোস্ট দিছিল। এই পোস্টযোগে কৈছিল তিনি ডিসেম্বরত রাজনৈতিক পথ পরিবর্তন করিব, অর্থাৎ তিনি ডিসেম্বরত পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল ওলাব। দুটা দিনের আগতে এইদরে কংগ্রেস তথা বিরোধী ঐক্যমঞ্চের সমর্থন ফেসবুকত পোস্ট দিয়া দিলীপ শর্মা শনিবারে বিজেপিত যোগদান করল। গেরুয়া টুপি পরিধান করলে দিলীপ শর্মা। ফেসবুকত ঘনে ঘনে বিজেপির বিরুদ্ধে সরব আছিল দিলীপ শর্মা। প্রতিদিনে ফেসবুকত বিজেপি সমালোচনা করাটো দিলীপ শর্মার ধর্ম আছিল। সেই দিলীপ শর্মা হঠাৎ আহি গেল বিজেপি। পূর্বে দেখিছে কংগ্রেস দলের এগারী কার্যকরী সভাপতিয়ে এটা মই থকা দলটো করলে যে নির্বাচন খেলার যোগ্যতা নাই, যে দলত মই আছিল আজি রাতেপালে যোগ্যতা নাই, এই ধরনের কথা বতরাবলে উৎসাহিত করে কবলে তল পর্যায় নেতাসলক কুয়াই দিয়ে, কুয়াই দিয়ে মানে গোটেই পরিবেশটি বিনষ্ট করে আলটিমেটলি বিরোধী ঐক্যত আজি আপনি মানে আপনার একদম 100% কই দিল 14 আসনের 13 কমেও 13 কমে 14 খেলিব লাগে, তবে মনে হচ্ছে কমেও 13 কংগ্রেস দলে খেলিব, বাকি এখন আসন হয়তো কারবাক এড়ি দিব পারে। কংগ্রেসের কি হব, লোকসভা নির্বাচনের ভাল ফল দেখাব পারিবনে? অপকর্ম, দুর্নীতি, ভ্রষ্টাচার এই কথাবিলাক যাতে কোনো কারণতে জনমানসত আলোচনা হয়ে থাকিব নোৱাৰে, মানুহক এই কথাবিলাকৰ পৰা আঁতৰাই ৰাখিবৰ কাৰণে তেওঁলোকৰ দুর্নীতি, ভ্রষ্টাচার, অপকর্মবিলাকৰ পৰা ৰাইজৰ মনোযোগটো আঁতৰাই নিবৰ কাৰণে তেওঁলোকে নিত্যনৈমিত্তিকভাৱে এই ধৰণৰ নিত্যনৈতিকতা এটা কৰি থাকিব। ভূপেন বৰাই এতিয়াও স্পষ্টভাৱে কোৱা নাই বিৰোধী দলসমূহ কিমান আসন দিয়া হ'ব, কিন্তু এন বি নিউজৰ খবৰ অনুসৰি কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বই ভূপেন বৰাক জনাইছে কেৱল ডিব্ৰুগড়ৰ আসনখন লুৰিণজ্যোতি গগৈক এৰি দিব লাগে, বাকী 13 আসনত কংগ্ৰেছে অকলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব লাগে। ব্যুৰো ৰিপৰ্ট, এন বি নিউজ। এন বি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।